শুরু। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ আলী চট্টগ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি অর্থাৎ পেট না কেটে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে শুধুমাত্র ছিদ্র করে পিত্তথলির পাথর অপারেশনের একটি ভিডিও আমি আপলোড করার পরে অনেকেই প্রশ্ন করেছিলেন যে পিত্তথলি ফেলে দিলে কোনো ক্ষতি হবে কি না, অর্থাৎ পিত্তথলি রেখে দিয়ে পেটের মধ্যে শুধুমাত্র পাথর বের করলে কোনো অসুবিধা হবে কি না। আসলে পিত্তথলিটা যখন রোগাক্রান্ত হয় তখনই শুধুমাত্র এতে পাথরের জন্ম হয় এবং সেই রোগাক্রান্ত পিত্তথলি তখন আমাদের শরীরের জন্য কোনো কাজই করে না, বরং দুর্ভোগ নিয়ে আসে। এবং পাথর ভিতরে থাকলে, পেটের ভিতরে থাকলে নানান ধরনের কমপ্লিকেশন এবং জটিলতা হয়, এমনকি সেটা ইনফেকশন থেকে শুরু করে ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমি এইমাত্র দুই বোনের, এটি একটি বিরল ঘটনা, দুই বোনের, দুই আপন বোনের দুটি পিত্তথলির অপারেশন পরপর করলাম ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। এটি বড় বোনের পিত্তথলি এবং কাটার পর অনেকগুলো পাথর দেখা যাচ্ছে, এবং এটি হচ্ছে তার আপন ছোট বোনের পিত্তথলি, এটিও কাটার পর আমরা দেখব এটাতেও পাথর আছে। যে কথা বলছিলাম যে আপনাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি, সেটা হচ্ছে পিত্তথলিতে পাথর থাকলে সেই পিত্ত পেটে রেখে দিয়ে শুধুমাত্র পাথর বের করা কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা নয়।